Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome back to my channel. আশা করছি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে ভালো আছি তো আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করলাম তো ছেলে আর মেয়ে ওরা মোগলাই খাবে যে ছেলে আবার মোগলাই নিয়ে আসলো তো বগুড়াতে তো লকডাউন চলতেছে সবকিছুই বন্ধ বড় বড় রেস্টুরেন্টগুলো তো আমাদের বাসার সাইডেই তো দোকান তো খুলে রাখতে পারে নাই তো অল্প একটু খুলে রাখছে তো সেখান থেকে ছেলে যায় আবার নিয়ে আসলো তো ওরা এখন খেয়ে নিচ্ছে তো আমাকে বলতিছে খাইতে তো আমাকে তো আবার এগুলো এতটা ভালো লাগে না খাইতে তো ওদের কথা মতো তো এক পিস নিলাম তো আমি বললাম যে এখন চা বানাও চা খাই তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আবার চা বানাই নিয়ে আসলো তো আমি বললাম যে আমাকে তাহলে একটা বিস্কিট দাও তো একটা বিস্কিট ও আমাকে দিল তো এটা দিয়ে মেয়ে আর আমি চা খেয়ে নিলাম তো রাতে তো ছেলে বলছে যে আমি খিচুড়ি খাবো তো মেয়ে আবার ওরে খিচুড়ি বানায় দিচ্ছে তোরা ভাই বোন খেয়ে নেবে আমি তো আবার রাতে খাই না তেমন তোরা দুই ভাই বোন খেয়ে নিয়েছে তো আমি আবার নামাজ পড়ে নিলাম তো আজকের মতো ক্যামেরাটা এখানেই অফ করি গুড নাইট আসসালামু আলাইকুম শুভ সকাল তো সকালে ক্যামেরাটা অন করলাম তো ঘুম থেকে সবাই উঠে পড়ছে তো এখন আমরা নাস্তা রেডি করে নিচ্ছি তো আমি রুটিগুলো বানিয়ে দিচ্ছি মেয়ে আবার ডিম পোস্ট করে নিচ্ছে রুটিটা একটু ছেঁকে নিচ্ছে তো রুটি সাথে কলা আছে ডিম ভাজি ভর্তা আছে তো আর সেজন্য সবজি কিংবা ভাজি করলাম না তো এগুলো দিয়েই ব্রেকফাস্টটা করে নিব তো সকালে ব্রেকফাস্টটা করেই তো বাসার কাজগুলো করে নিব তো আগে ছেলে মেয়ের বুক শেলফটা ক্লিন করে নিব তো অনেক এলোমেলো হয়ে আছে
তো এটা ক্লিন করার পরে বাসার অনেক কাজই আছে, সেগুলো আবার কাজ করে নেই। তা পুরো বাসাটা ক্লিন করা হয়ে গেছে, তা বারান্দাগুলো ক্লিন করে নিয়েছি। তো আমার লাউ গাছটা তো অনেক সুন্দর বেড়ে উঠতেছে, পুরো বেলকনির যে কাপড় নাড়ে দেওয়ার তারগুলো আছে ওগুলো তো সব ছায়া নিচ্ছে। তা আমি আবার রোজার মধ্যে বাঙ্গি খাইছিলাম, সেটার বিচি ফেলাই রাখছিলাম, তা গাছ হয়ে সেটা তো সুন্দর গাছ হয়েছে। এখন দেখি ফুলও বেড়ে উঠছে, মানে বাঙ্গিও বের হবে। তো এখন যেহেতু আমার বাসার সব কাজ শেষ, তো এখন শাওয়ার নিব, শাওয়ার নিয়ে নামাজ পড়ব। তো আজকে বড় মেয়ে নাতনিকে আসতে বলছি, তোরা আজকে আসবে, তোর তো এ কয়দিন আসতে পারেনি ওর বাবা চলে যাওয়ার পর থেকেই। তো এ কয়দিন তো ওর পরীক্ষা ছিল, তো এই জন্য আসে নাই। তা আমাকেও যেতে বলতেছিল, তা আমিও তো যাই নাই, কারণ গেলে ও ডিস্টার্ব হবে, এই জন্য ঠিকভাবে পড়াশুনো করবে না। তোর পরীক্ষা শেষ এই জন্য আসতে বলছিলাম, তো এখন ওরা চলে আসবে। তো আমি তো শাওয়ার নিতে চলে গেলাম। তো মেয়ে বলছিস আজকে আমি মুরগির গোশটা রান্না করি, তো আমি তো মুরগি ভিজায় রেখে আসছি। তো আবার পেঁয়াজের ব্রেস্তা করে তো মুরগিটা আজকে ভালো করে মেখে নিয়ে রান্না করবে। তো মশলাটা মেখে নেবে, তারপরে মশলার মধ্যে চিকেনটা দিয়ে মেখে নেবে। তো প্রথমে পেঁয়াজের ব্রেস্তা, আদা রসুনের পেস্ট, জিরার ফাঁকি, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মশলাটা মেখে নিয়ে ওর মধ্যে গোশগুলো দিয়ে দিবে, দিয়ে ভালো করে মেখে নেবে। আর লাস্টে জলপাই সহ আচার দিয়ে দিবে, আচারে তেল দিয়ে দিবে। তো এটা তো আচারি চিকেন রান্না করতেছে, এই রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়, ভালো লাগে। আমি তো মানে চিকেনটা খাই না, তো এভাবে রান্না করলে তো এক আধ পিস খাই, অনেক ভালো লাগছে আমাকে আজকে। তো আপনারা এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এখন ভালো করে মাখায়া 20 মিনিটের মতো রেস্টে রেখে দিবে, তারপর রান্না করে নেবে। তো 20 মিনিট পরে এখন রান্নাটা বসায় দিবে। তো এক চুলায় ভাত বসায় দিল, তো এখন চিকেনটা রান্না করে নেবে। তো প্রথমে সরিষার তেল দিয়ে দিল, তার মধ্যে গরম মশলা, তেজপাতা, একটা জিরে দিয়ে গোশটার মধ্যে দিয়ে দিল। তো এখন এটা ভেজে ভেজে আস্তে আস্তে চুলা কমায় দিয়ে রান্না করবে। তারপরে কিছুক্ষণ রান্না করার পরে তো ওই যে ওই পাতিলটা হালকা করে ধুয়ে যতটুক পানি শুধু সিদ্ধ হতে লাগে ততটুকুই পানি শুধু গোসের মধ্যে ব্যবহার করবে।
এতে বছরের প্রথম আজকে বাসায় কাঁঠাল নিয়ে আসলাম। তা আসলে আমাদের কাঁঠাল কেউ খেতে চায় না, আমারও পছন্দ না। তা আমাদের তো গ্রামের বাড়িতেই কাঁঠালের গাছ আছে, অনেক সুন্দর টেস্ট কাঁঠাল। তো ওইটা হলে তো তখন তাও যাই হোক দুই এক পিস খাবে। তা ভাবলাম যে একটা কাঁঠাল কিনে নিয়ে আসি, খাইলে খাবে না খাইলে বিচিগুলো নেব। আর এই কাঁঠালটা আমাদের বাসায় উঠানেরও ঝামেলা মনে করে, আমি তো ধরি না কারণ আমাকে এগুলো করতে মন চায় না। তো বড় মেয়ে এখন তো কাঁঠালটা একটু উঠিয়ে নিচ্ছে, তো বক্সে করে রেখে দেবে। তো এদিকে রান্নাটাও হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠে আছে। তো এটা এভাবেই রান্না করতে হবে, তো আপনারা বাসায় ট্রাই করবেন। তো আমি তো আবার কয়টা কাঁঠালের রোয়া খাইলাম, তো এখন তো আমি ভাত খাবো না, তো ছোটো মেয়েও খাবে না, তো বড় মেয়ে খেয়ে নিচ্ছে। তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো ইনশাল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব, তো আপনারা আমার সাথেই থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।